এটা হলো মার্বেল গ্রানাইটের চুলা, ফোল্ডিং চুলা, যেগুলো আপনার একদম পুরো সম্পূর্ণ ক্লিন করতে পারবেন। ওয়াশ করাটা মানে একদম ঝামেলা মুক্ত, কোনো ভাতের মাটা জলটল ঢুকবে না। আচ্ছা, সেম কিন্তু দুইটা, একটা মার্বেলের আছে, একটা স্টিলের আছে। এই চুলাগুলি আপনারা ডাইরেক্ট গ্যাসও চালাতে পারবেন এবং বোতলও চালাতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে স্টিলের মধ্যে আপনারা ডিজনি ব্র্যান্ডের আছে, অ্যারাস্টন ব্র্যান্ডের আছে, তারপরে আপনার মিয়াকো ব্র্যান্ডের আছে, মিয়াকোর অনেকগুলা চুলা আছে। যে মিয়াকো মার্বেলের চুলা, এটা হলো আপনার মিয়াকো কোম্পানি, এটা হলো জাপানিজ একটা কোম্পানি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ব্যবসা কেমন চলে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা রাখছে রিজিকে এটাই চলতেছে। আচ্ছা, জনগণের দোয়া এবং আমার যারা দর্শকের দোয়া, ইনশাল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, তো আজকে কি দেখাবেন? আজকে দেখাবো আমরা শামিম ভাই, আসলে এখানে আমাদের অ্যারাস্টন ব্র্যান্ডের, মিয়াকো ব্র্যান্ডের এবং ডিজনি ব্র্যান্ডের, তারপর ক্যালবোনাটার ব্র্যান্ডের, আমাদের কাছে মানে যারা টেবিনের চুলা চাচ্ছেন, গ্যাসের চুলা যেগুলাকে বলা হয়, বোতলে যারা সিলিন্ডার ইউজ করবেন বা ডাইরেক্ট গ্যাসে ইউজ করবেন, তাদের জন্য আমরা নিয়ে আসলাম বিভিন্ন মডেলের চুলা। আচ্ছা, যেই চুলাগুলো বাজারে মনে করেন আপডেট মডেল, 2022 সালের একদম লেটেস্ট মডেল, তো আমরা এই চুলাগুলি হলো আপনার মার্বেলের আছে, এখানে স্টিল টেবিনেট আছে এবং যেটাকে গ্যানেট বলা হয়, গ্যানেটেরও চুলাগুলি আছে। তো আমার এখানে দেখেন শামিম ভাই, অনেক রকমের চুলা এখানে লাগানো আছে, প্রত্যেকটা কিন্তু এখানে টেবিনেট চুলা। আচ্ছা, এটা হলো আপনার ফোল্ডিং যে ম্যাজিক চুলা, দেখেন স্টিলের ভিতরে অ্যারাস্টন ব্র্যান্ডের, এটা ইতালি খুদাই করে রাখা আছে বডির ভিতরে, ইতালি অ্যারাস্টন ইতালি লেখা আছে, কিন্তু এটা ইতালির থেকে আসে নাই, মালয়েশিয়ার থেকে আসছে। এটা হলো মার্বেল গ্রানাইটের চুলা, ফোল্ডিং চুলা, যেগুলো আপনার একদম পুরো সম্পূর্ণ ক্লিন করতে পারবেন। ওয়াশ করাটা মানে একদম ঝামেলা মুক্ত, কোনো ভাতের মাটা জলটল ঢুকবে না। আচ্ছা, সেম কিন্তু দুইটা, একটা মার্বেলের আছে, একটা স্টিলের আছে। তো এই চুলাগুলি আপনারা ডাইরেক্ট গ্যাসও চালাতে পারবেন এবং বোতলও চালাতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে স্টিলের মধ্যে আপনারা ডিজনি ব্র্যান্ডের আছে, অ্যারাস্টন ব্র্যান্ডের আছে, তারপরে আপনার মিয়াকো ব্র্যান্ডের আছে, মিয়াকোর অনেকগুলা চুলা আছে। যে মিয়াকো মার্বেলের চুলা, এটা হলো আপনার মিয়াকো কোম্পানি, এটা হলো জাপানিজ একটা কোম্পানি, অ্যাসেম্বলি হলো চায়না। আচ্ছা, আর এগুলি কিন্তু মার্বেল পাথরের চুলা। চুলাগুলির সাইজও আমি বলে দিচ্ছি, 29x হলো আপনার মনে করেন যে 17, 29x17। এই যে অ্যারাস্টন ব্র্যান্ডের এই একটা চুলা আছে, দেখেন তিন বানারের, প্রত্যেকটা চুলা কিন্তু আমার এখানে তিন বানারের, সেম চুলাগুলি দুই বানারেরও আছে। আচ্ছা, তো এইখানে যে আপনারা যে চুলিগুলি দেখছেন, প্রত্যেকটা চুলাই কিন্তু আপনার অ্যারাস্টন ব্র্যান্ডের আছে, মিয়াকো ব্র্যান্ডের আছে, ডিজনি ব্র্যান্ডের আছে, নিকো ব্র্যান্ডের আছে। এই যে দেখেন আমাদের কাছে নিকো ব্র্যান্ডের আছে, মানে ক্যালবোনাটার ব্র্যান্ডের আছে, যত ধরনের আপনাদের ব্র্যান্ড দরকার সবগুলি আমার এই সময় টেডাস আসলে পাবেন। আর এইখানে যে চুলিগুলি আছে, এগুলি সম্পূর্ণ হলে আপনারা টেবিনেটও করতে পারবেন, টেবিনেট ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন। তো এই চুলাগুলোর সাথে কিচেন হুড যারা নেবেন, কিচেন হুড আপনারা নিতে পারবেন। আমার এখানে কিচেন হুড, তিম্মি হুড আছে, ফ্ল্যাট হুড আছে, সব ধরনের হুড আছে। তো আমরা এখানে আজকে চুলা নিয়ে কথা বলবো হলো শামিম ভাই, যেই চুলাটা 2022 সালের মধ্যে একদম লেটেস্ট কোয়ালিটি, 2022 সালের মধ্যে লেটেস্ট কোয়ালিটি, এটা হলো সম্পূর্ণ আপনি দেখেন একদম চাইনিং করা, মানে এটা হলো অরিজিনাল কিন্তু মার্বেল পাথরের গ্র্যানাইটের। সাইডগুলি কিন্তু প্রচুর পরিমাণ দার, ইতালি কিন্তু খুদাই করে বডিতে লেখা আছে একদম পাথরের ভিতরে। আচ্ছা, এটা সম্পূর্ণ দেখেন চতুর্দিকে কিন্তু এখানে বিট দেওয়া আছে, যে আগুনের হিটগুলি সামনে যেন না আসে। আচ্ছা, দুইটা চুলার মধ্যে সেম কিন্তু দেওয়া, আর এখানে কিন্তু তিনটা চুলার ছোট্ট, যারা আপনারা এতটুকু পাতিল ইউজ করবেন, এক কাপ চা গরম করার জন্য, দুই গ্লাস দুধ গরম করার জন্য, তখন সেই ক্ষেত্রে কিন্তু ছোট একটা পাতিল বসাতে গেলে ছোট একটা চুলা লাগে। এটা হলো সিরামিক করা, দেখেন এখানে সিরামিক, এই যে হলো আপনার স্ট্যান্ডটা, এই হলো আপনার চুলাটা, এটা তিন বানারের একটা চুলা, এটা মার্বেল গ্রানাইটের ভিতরে, এটা বলা হয় ওয়াটার প্রুফ একটা চুলা, মানে গোলপ বানার বলা হয়। গোলপ বানার কি কারণে বলা হয় আমি একটু দেখা দিচ্ছি শামিম ভাই। এই চুলাটা হলো দেখেন এখানে, এই যে হলো এখানে অ্যালুমিনিয়াম করা, আগের যে চুলাগুলো আসতো এই জায়গাটা প্রচুর পরিমাণে একটা ফাঁকা থাকতো, সেক্ষেত্রে কিন্তু বাতের জোল টোল কিন্তু আপনার পড়লে, মার পড়লে কিন্তু ভিতরে ঢুকে যেত। তো এইটা যখন আপনি দেখেন, আমি একটু দেখাচ্ছি, এই জিনিসটা লাগানো থাকবে, এই যে এইভাবে লাগানো থাকবে, লাগানোর পরে আপনি এটা সম্পূর্ণ পিতল নন ম্যাগনেট, কেউ যদি প্রমাণ করতে পারেন এটা কোনো রকমের আপনার মনে করেন এটার মধ্যে ঢালাই মিশ আছে বা লোহা আছে, আমি সম্পূর্ণ টাকা ব্যাক করে দিব। এই হলো চুলাটা আপনার বসানোর পরে, দেখেন এখানে যে ছিদ্রটা আছে শামিম ভাই, এটার উপরে যখন আপনি এই টুপিটা দিয়ে দিবেন, তখন এখানে পানি ঢাইলা দিলেও কিন্তু এটার ভিতরে ঢোকার মতন কোনো চান্স নাই। এখন আপনার এইখানে এই জিগটা দিয়ে দিবেন, এই যে জিগটা দিয়ে দেবেন, তো এই জিগটা দেওয়ার পর আমি এখানে দেখেন একটা ফায়ার করে দেখাই, এখানে
এই যে দেখেন ফায়ার করি এখন এখানে কিন্তু এই যে দেখছেন ফায়ার হচ্ছে সেম কিন্তু তিনটা চুলা কিন্তু এখানে ফায়ার হচ্ছে শামিম ভাই এই যে দেখেন এই যে ফায়ার হচ্ছে তো এখানে কিন্তু এগুলি কিন্তু আপনার একটা ব্যাটারির মাধ্যমে চলবে আচ্ছা যেমন নরমাল ট্যাবলেট অটো চুলার কিন্তু অটো চলে যায় এক বছর পর অটো নষ্ট হয়ে যায় এগুলি কিন্তু অটো নষ্ট হয় না এগুলি কিন্তু একটা ব্যাটারির দাম মাত্র 35 টাকা এক বছর পর হয়তো 6 মাস পর আপনার একটা ব্যাটারিটা নষ্ট হবে ওই ব্যাটারিটা আপনি কোথায় লাগাবেন হবে আমি ব্যাটারিটা একটু দেখা দিচ্ছি শামিম ভাই এই হলো আপনি দেখেন এইখানে একটা ব্যাটারি থাকবে যে ব্যাটারিটা আমরা সম্পূর্ণ বাজার থেকে টর্চ লাইটের মধ্যে আগে যে আমরা ব্যবহার করতাম ওই ব্যাটারিটা আচ্ছা শামিম ভাই এই যে এই ব্যাটারিটা এই ব্যাটারিটার দাম মাত্র 35 টাকা তো এখানে কিন্তু গার্ড সিস্টেম এই যে দেখেন চাপ দিলে কিন্তু এটা লেগে যাবে এই যে লেগে যাবে এখানে চাপ দিয়ে লাগা দিবেন তখন কিন্তু আপনার এই চুলাটা মনে করেন আপনি এখানে ফায়ার করলে জ্বলবে এভাবে মোচড় দিতে হবে যখন আপনি ফায়ার করবেন মোচড় দিতে হবে এগুলি সম্পূর্ণ কিন্তু আপনার মেটালের এই যে দেখেন কোনো প্লাস্টিক না কোনো লোহা না কোনো কিছু না মেটালের মানে কখনো যান জং মশে না ধরে চাপ দিলে লেগে যাবে দুইটা চুলাই কিন্তু সেম ভাই দুইটা চুলাই কিন্তু সেম এখানে যে চুলাটা আছে দুটোটা চুলা একই রকম এটা সেম দুই বানারও আছে তিন বানারও আছে এই চুলাটার মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি এই চুলাটার মডেল নাম্বার হবে 3321 এটা দুই বানার যেটা এটা হবে 2221 আচ্ছা মানে আমি মডেল নাম্বার বলে দাও অনেক দোকানদার মডেল নাম্বার বলে না কেন যে আপনারা যারা যাচাই বাছাই করবেন মডেল নাম্বার দিয়ে এই কারণে হয়তো মনে করেন যে মডেল নাম্বার বলে না তো আমরা মডেল নাম্বার বলে দেওয়া মানে আপনারা যেন আমার এখান থেকে নিতে পারেন হোলসেল প্রাইসে আর যত ধরনের কোয়ালিটি আছে সব ধরনের চুলাটা নিতে পারবেন তো আমরা এই চুলাটার প্রাইস বলে দিচ্ছি এটার ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিচ্ছি এটার গ্যারান্টি থাকবে হলো সম্পূর্ণ এক বছরের শামিম ভাই এক বছরের মধ্যে যদি চুলাটা কোনো রকমে কোনো পার্ট লিক হয় বা গ্যাস না উঠে বা অটোটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বাসা যে কোম্পানির লোক আপনার পার্ট লাগা দিয়ে সম্পূর্ণ টাকা পয়সা কিছুই লাগবে না পাঁচ বছর থাকবে সার্ভিস ফ্রি আচ্ছা পাঁচ বছরের মধ্যে আমরা সম্পূর্ণ সার্ভিস ফ্রি দিব সেক্ষেত্রে 5000 টাকা তখন আপনি দিতে হবে কিন্তু এগুলি চুলা 10 বছর আপনি ইউজ করলেও কিন্তু কিছু হবে না আচ্ছা একটা চুলা কিন্তু আমরা কিন্তু 3000 টাকা দামের একটা চুলা কিন্তু 5-7 বছর ইউজ করি যখন আপনি এত দামি একটা চুলা কিনবেন সেই চুলাটা যদি যত্ন সহকারে ইউজ করেন কিন্তু 10 বছর কিছু হবে না জি তো এইটার প্রাইসটা আমরা শামিম ভাই বলে দিচ্ছি এটা বাজার প্রাইস আছে 15000 টাকা আচ্ছা কিন্তু 15000 টাকা নিচ্ছি না আমি আপনার চ্যানেলের পক্ষ থেকে এই চুলাটা নিচ্ছি আমি আমার যারা সম্মানী ভাই বোন আছেন দর্শকের জন্য এই চুলাটা নিচ্ছি মাত্র আপনাদের জন্য 12500 টাকা 12500 টাকা হলে ধামাকা অফার আপনারা সারা বাংলাদেশে এই চুলাটা নিতে পারবেন এটা দুই বানার যেটা আছে সেম চুলাটা নিচ্ছি 11500 টাকা আচ্ছা 11500 টাকা একদম হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর আপনারা যারা আমাদের শোরুম আইসা নেবেন তারা সরাসরি আইসে দেখে নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে আমাদের ঠিকানাটা আমরা একটু দেখা দিচ্ছি শামিম ভাই আমার ওইখানে দেখেন মিয়াকো ডিজনি রিকো প্যানাসোনিক এরাস্টন চারটা পাঁচটা ব্র্যান্ডের কোম্পানির আমরা ডিলার এবং এখানে আমার দোকানের নাম হলো সুমাইয়া ট্রেডার্স দোকান নাম্বার 141 এবং চার নম্বর দোকানও আছে আমার আর একটা দোকান আছে এটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা 1205 ডানমন্ডি নিউ মার্কেট এটা বাংলাদেশে অনেক জেলাতে নিউ মার্কেট আছে তো ঢাকা নিউ মার্কেট এটা আপনারা যেখান থেকে দেখবেন ঢাকা নিউ মার্কেট আমার নাম আব্দুর রহিম এটা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট আছে তার পাশে একটা মোদি মার্কেট আছে এটার পাশে দেখবেন বিশ্বাস বিশ্বাস বিল্ডার্স একটা বিল্ডিং আছে এটা 17 তলা ভবন নিউ মার্কেট এলাকা এখানে এসে আপনারা আমাদের এই নাম্বারগুলিতে ফোনে যোগাযোগ করলে আমাদের সরাসরি শোরুমে আসতে পারবেন আর আপনারা এখানে নিউ মার্কেটে এসে বিশ্বাস বিল্ডার্স বা সময় এটা জিজ্ঞাসা করলে দেখা দিবে আর আপনারা কেউ যদি বুঝতে অসুবিধা হয় বা মনে করেন চিনতে অসুবিধা আমাদের যতগুলি নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন ঠিক আছে তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ